হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস ব্লগের। আমি টিনা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি। সামনেই ঈদে আপনারা সবার বাড়িতে কম বেশি মাংস থাকবে, তো মাংসটাকে একটু অন্য স্টাইলে কীভাবে বানাবেন তারই রেসিপিটি। তো প্রথমে আমি 1/2 কেজি মতো মাংস নিয়েছি, মাংসটা হালকা থেতিয়ে নিয়েছি, কিন্তু মাংসের পিসগুলো বড় বড় রেখেছি। এখন এখানে পরিমাণ মতো, মানে 2 চামচ মতো আদা রসুনের পেস্ট, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ এবং রায়তাটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব টক দই 3 চামচ মতো এবং 2 চামচ মতো জিরা পাউডার দিয়ে দিয়ে হালকা করে মিক্স করে নেব। এভাবে যদি আপনারা ট্রাই করেন তো বিশ্বাস করুন একটা অন্যরকম স্বাদের, মানে কি বলবো, অপূর্ব খেতে লাগে এই রেসিপি এভাবে বানালে। তো জিরে গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব, আগে থেকে আমি তেলটাকে মানে হট করে রেখেছিলাম ওটাকে ভালো করে, মানে এখানে কোনো রকম নর্মাল অয়েল দেওয়া যাবে না, অয়েলটা অবশ্যই আপনারা জাল করে নেবেন। তো অয়েলটা দেওয়ার পরে একটু হালকা করে নেড়ে নিতে হবে, এভাবে মিক্স করে নিতে হবে। তো মিক্সটা আমার দেখুন এভাবে মিক্স করে নিচ্ছি। এখন অ্যাড করছি আমি ব্ল্যাক পেপার পাউডার 1 চামচ মতোই দিলাম এখানে। তারপর আবার একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এভাবে বানালে জাস্ট জাস্ট অসম, মানে কি বলবো, খুব সুন্দর একটা টেস্ট চলে আসে। তো অনেক রকম অনেকই রেসিপি তো সবাই আমরা ট্রাই করি, আপনারা প্লিজ এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। তারপরে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখবো, মেখে মিনিমাম 1 থেকে 1 ঘন্টা মতো তো রেস্টে রাখবো। রেখে আমি এটা সম্পূর্ণ প্রেশার কুকারে বানাবো, তো তার জন্য একটা প্রেশার নিয়েছি এবং 1 ঘন্টা রেস্টের পরে আমি প্রেশারের মধ্যেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে সমস্ত মাংসগুলোকে এভাবে দিয়ে দেব। তারপরে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে 5টা সিটি দিলেই আমার রেডি। তো ভিউয়ার্স কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ওকে, বাই।